আজ আমি টেস্টি হেলদিতে ক্রিসমাস কেক বানানো হচ্ছে। কাঠের জালের উনুনে প্রেসার কুকার ছাড়া কিভাবে কেক বানানো হয় সেটাও দেখানো হবে। এই কেকটা বানানোর জন্য চেরি, কাজু বাদাম, টুটি ফ্রুটি, আমন্ড, কিশমিশ নেওয়া হয়েছে। এছাড়া একটা গুঁড়ো মশলা এই কেকটা ব্যবহার করা হবে, সেটার জন্য দারচিনি, লবঙ্গ 5টা আর 2টো ছোট এলাচ নিয়ে শিলের মধ্যে থেতো করে বেটে মিহি করে গুঁড়ো করে সেই গুঁড়োটাই কেকের মধ্যে ব্যবহার করা হবে। এছাড়াও নেওয়া হয়েছে চিনির গুঁড়ো, চিনিটাকেও শিলে গুঁড়ো করে নেওয়া হচ্ছে। এখানে হাফ কাপ চিনির গুঁড়ো নেওয়া হয়েছে। সেই চিনির গুঁড়োটাকে শিলের মধ্যে বেটে নিয়ে কাপে মেপে রাখা হচ্ছে। এরপরে 1/3 কাপ চিনি নিয়ে কড়াইয়ের মধ্যে সেটাকে ক্যারামেল করা হবে। ক্যারামেল মানে চিনিটাকে গলিয়ে সেটাকে বাদামি করে নেড়ে একটা সিরার মতো বানিয়ে নেওয়া, সিরা নয়, একটা চিনিটাকে গলিয়ে একটা তরল বানিয়ে নেওয়া। সেই তার সঙ্গে 1/3 কাপ চিনি দিয়ে সেটাকে গলিয়ে এরকম বাদামি হলে তার মধ্যে আবার 1/3 কাপ জল মিশিয়ে অল্প অল্প করে জল মেশাতে হবে আর নাড়তে হবে। এভাবে নেড়ে নেড়ে একটা ক্যারামেল সিরাপ রস বানিয়ে নিতে হবে। এই ক্যারামেল সিরাপ বা রসটার জন্যই এই ক্রিসমাস কেকের যে একটা রং আছে বাদামি বাদামি, সেই রঙটা হবে। এই ক্যারামেল সিরাপটা বানানো হয়েছে, এটাকে কাপে ঢেলে নেওয়া হলো, দিয়ে এটা ঠান্ডা। এবার কেকের মিশ্রণটা বানানোর জন্য 1/2 কাপ দুধ দেওয়া হলো, তার মধ্যে এবার চিনির গুঁড়ো দেওয়া হচ্ছে 1/2 কাপ। এবার তেল 1/3 কাপ দিতে হবে। আমি এখানে তেলের বদলে গাওয়া ঘি, বাড়ির তৈরি গাওয়া ঘি নিয়েছি। এরপরে দেওয়া হলো ভ্যানিলা এসেন্স, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। এরপর মেশানো হচ্ছে ময়দা। ময়দাটাকে ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিতে হবে। আমি প্রথমে ছাঁকতে একটু ভুলে গিয়েছিলাম, ওই জন্য ঢেলে ফেলেছিলাম। তারপরে বাকি যে ময়দাটা ছিল সেটাকে আবার ছেঁকে ছেঁকে দিচ্ছি। ছাঁকলে তার মধ্যে দিয়ে হাওয়াটা ঢুকবে, তাহলে কেকটা ভালো স্পঞ্জি ফ্লপি হবে। এই ছাঁকনির মধ্যে দিয়ে ময়দাটাকে ছেঁকে নেওয়া হচ্ছে। এখানে 1.5 কাপ ময়দা নেওয়া হয়েছে মোট। এটাকে বারবারে অল্প অল্প করে নিয়ে এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া হচ্ছে। ময়দা দেওয়া হয়ে গেল, এবার গুঁড়ো দুধ মেশানো হবে। ওই জন্য 1/4 কাপ গুঁড়ো দুধ মেপে নেওয়া হচ্ছে কাপে দিয়ে, সেটাও ছাঁকনির সাহায্যে এই কেকের মিশ্রণটায় মিশিয়ে দেওয়া হলো। দুধের যে ছোট ছোট লাম্প আছে সেগুলোকে একটু চামচের সাহায্যে ভেঙে নিয়ে মিশিয়ে দেওয়া হলো। এরপর 2 চিমটে নুন দেওয়া হলো। এরপরে ওই গুঁড়ো যে মশলাটা করলাম ওটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে মিশিয়ে দেওয়া হলো। কেকের এই মিশ্রণটা বানানোর মাঝে উনুনের মধ্যে পাত্র দুটো বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য 10 মিনিট। একদিকে একটা সিটি আর রাবার খুলে দেওয়া প্রেসার কুকার আর একদিকে একটা অ্যালুমিনিয়ামের পাত্র বসিয়ে ঢাকা দিয়ে গরম হওয়ার জন্য রেখে দিলাম। ওই ড্রাই ফ্রুটসগুলোকে ময়দা মাখিয়ে নেব। তুমি কিশমিশ, তারপরে আমন্ড, কাজু, টুটি ফ্রুটি, চেরি সব নিয়ে ময়দা ছড়িয়ে ময়দায় এই ড্রাই ফ্রুটসটাকে মাখিয়ে নিচ্ছি। এবার ময়দায় মাখানো ড্রাই ফ্রুটসগুলো কেকের মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। এবার ক্যারামেল করে রাখা যে চিনির রসটা, সেই রসটা এবার কেকের মিশ্রণে ঢেলে দিলাম। কিছুক্ষণ আগে ড্রাই ফ্রুটসগুলো যে ময়দা মাখিয়ে দেওয়া হলো, তার কারণ ময়দা মাখিয়ে দিলে ওগুলো একদম কেকের নিচে থিতিয়ে যাবে না, জমে যাবে না। কেকের মিশ্রণের মধ্যে যেখানে যেখানে ওই ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হবে সেখানেই থাকবে, নিচের দিকে থিতিয়ে পড়বে না। সব উপাদানগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এরপরে অল্প সামান্য চিনি গুঁড়ো 1/2 টিস্পুনের মতো আর কফি পাউডার দিলাম। এটা দিয়েও খুব ভালো করে আবার খানিকক্ষণ মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা খুব ভালো করে মিশানো হয়ে গেলে তার মধ্যে এবার ছাঁকনির সাহায্যে 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে। এরপর আবার 1/2 টিস্পুন বেকিং সোডা দেওয়া হলো, সেটাও ছাঁকনির সাহায্যে ছেঁকে দেওয়া হচ্ছে। এরপর দেওয়া হচ্ছে 2 টিস্পুন ভিনিগার।
বেকিং সোডা বেকিং পাউডারের মধ্যে ভিনিগারটা দিয়েই সঙ্গে সঙ্গে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়েই তাড়াতাড়ি বেক করতে দিয়ে দিতে হবে। কারণ বেকিং সোডা বেকিং পাউডারের যে রাসায়নিক বিক্রিয়াটা সেটা আরম্ভ হয়ে যায়, তাই তাড়াতাড়ি বেক করতে দিয়ে দিলে কেকটা ভালো স্পঞ্জি হবে, ভালো ফুলবে। এরপরে আমি কেকটা বেক করতে দেওয়ার জন্য একটা বাটির মধ্যে ঘি ব্রাশ করছি। এখানে তেলও দেওয়া যায়, মাখনও দেওয়া যায়, ঘিও দেওয়া যায়। আমি এখানে ঘি ব্রাশ করে নিয়ে ওই পাত্রটার মধ্যে একটু ময়দা দিয়ে কোটিং করে নিচ্ছি, তাহলে কেকটা যখন বেক হয়ে যাবে তখন বাটি থেকে বাইরে বের করতে সুবিধা হবে। এরপর বাটির মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে দেওয়া হলো, খানিকটা ঢেলে তার মধ্যে একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে আবার খানিকটা ঢেলে দেওয়া হলো। এবার কেকের মিশ্রণের বাটিটা প্রিহিট করতে দেওয়া প্রেশার কুকারের মধ্যে বসানো হবে। একটা বাটি দুটো বাটিতে দেওয়া হয়েছে, আর একটা বাটি যে অ্যালুমিনিয়ামের পাত্রটা প্রিহিট করতে দেওয়া হয়েছে তার মধ্যে দেওয়া হবে। বাটিটা পাত্রের মধ্যে রেখে এইভাবে ঢাকা দিয়ে তাকে মাঝারি আঁচে 30 মিনিট, আবার আর একটু কম আছে আরও 20 মিনিট কি 30 মিনিট বেক করতে হবে। 30 মিনিট বেক হওয়ার পরে কেকটার মধ্যে ডেকোরেশন করে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি চেরি, কাজু, আমন্ড আর টুটি ফ্রুটি দিয়ে দুটো কেকের বাটিকে সাজিয়ে দিচ্ছি। উনুনের আঁচের ওপরে কেক বেক হওয়া নির্ভর করছে। উনুনের আঁচ যদি বেশি থাকে, খুব গরম থাকে, তাহলে বেক হতে বেশি সময় লাগবে না, আর উনুনের আঁচ যদি একটু কম থাকে তাহলে একটু বেশি সময় লাগবে বেক হতে। এরকম দেখে 50 মিনিট কি 1 ঘন্টা বেক করার সময় দিতে হবে। ওই আমি অ্যালুমিনিয়ামের পাত্রটাকে সাজালাম। এবার আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে প্রেশার কুকারে যে আর একটা বাটি রাখা আছে সেইটাকেও একইভাবে কাজু, আমন, কিশমিশ, টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি, চেরি এসব দিয়ে সাজিয়ে দিচ্ছি। সাজানো হয়ে গেলে আমি প্রেশার কুকারের ঢাকনা দিয়ে আবার প্রেশার কুকারের বন্ধ করে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ বেক হতে দিলাম। এবার বেক হয়ে গেছে, এবার আমি কেকের বাটিটাকে পাত্রটা থেকে বের করে নিলাম। অ্যালুমিনিয়ামের পাত্র থেকে কেকের বাটিটা বের করে বাটিটার ভেতরে কেকের গায়ে বরাবর একটু ছুরি দিয়ে ঘুরিয়ে নিলাম, যাতে বাটি থেকে সহজেই কেকটা বেরিয়ে আসে। এবার বাটিটাকে উল্টে একটা থালার মধ্যে কেকটাকে ঢেলে নিলাম। এরপর প্রেশার কুকারে কেকটাকে বের করছি। একইভাবে প্রেশার কুকারে কেকটাকে বের করে ওটাকেও ছুরি দিয়ে বাটির চারদিকটাকে একবার ঘুরিয়ে নেব, যাতে খুব সহজেই বাটি থেকে কেকটা বেরিয়ে আসে। এরপর একইভাবে একটা থালার মধ্যে বাটিটাকে উল্টে কেকটাকেও ডিমোল্ড করে নিলাম। দেখুন কেকের রং, দেখুন পুরো ক্রিসমাস কেকের মতন চকচকে উজ্জ্বল বাদামি রঙের কেক কেকটা হয়েছে। এই রঙটা হয়েছে ওই যে ক্যারামেল করা হলো চিনিটাকে সেইটার জন্য, আর একটু কফি পাউডার দিয়েছি এইটার জন্য, এই দুটোর জন্য এই রঙটা এসেছে। কেকটা সুন্দর বেক হয়েছে, দেখুন কেকটা টিপলেই কেকটা কেমন স্পঞ্জি হয়েছে, নরম হয়েছে বোঝা যাচ্ছে। এবার কেকটাকে সুন্দর করে কেটে পরিবেশন করা যাবে খাওয়ার জন্য। ক্রিসমাস কেক একদম প্রস্তুত। কেমন হয়েছে?